নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র দ্বারা আয়োজিত আজকে বুধবারের বিশেষ আলোচনা সভায় উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য প্রকাশ চক্রবর্তী এবং আজকের আলোচনায় আমাদের বিশেষ অতিথি আলোচক আমাদের সকলের প্রিয় ম্যাম, বিশিষ্ট অধ্যাপিকা দেবী চ্যাটার্জি মহাশয়া। ম্যামকে আমার প্রণাম। আমার ও রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ম্যামকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম জানাচ্ছি। এত ব্যস্ততার মধ্যেও ম্যাম আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন, তার জন্য ম্যামের অনুমতি নিয়ে আমরা আজকে একটা ঘোষণা করছি। আগামী 5ই সেপ্টেম্বর রবিবার রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র আয়োজন করতে চলেছে শুভ শিক্ষক দিবস উদযাপন এবং ওয়ান ডে স্টেট লেভেল সেমিনার, যার শিরোনামটি হলো বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের ভূমিকা। উপস্থিত থাকবেন বিশিষ্ট অধ্যাপক এবং অধ্যাপিকা মণ্ডলী। সেমিনারটি সাফল্য মণ্ডিত করতে আপনাদের উপস্থিতি একান্তই কাম্য। এই সেমিনারটি মূলত আমাদের হবে অফলাইনে, যার স্থান হলো ঐতিহ্যময় কলেজ স্ট্রিট কফি হাউসের ওপরের তলায় বৈচিত্র্য সভাঘরে। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র এবং সেখানে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন। এবারে আমরা চলে আসি আজকের মূল অনুষ্ঠানে। আজকে তিনি আমাদের মধ্যে যেটি আলোচনা করবেন সেই বিষয়ের শিরোনামটি হলো মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও রাজনীতির টানাপোড়েন। আমি ম্যামকে অনুরোধ করব এই আলোচনাটি আমাদের আজকে শুরু করার জন্য। নমস্কার ম্যাম, শুরু করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। আজকে যে বিষয়টি অনেক চিন্তা ভাবনা করে আমি সবার সামনে রাখছি, সেটা একটু জটিল বিষয়। মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও রাজনীতির টানাপোড়েন জটিল এই জন্য বলছি যে মানবাধিকারের পুরো ধারণাটাই একটা জটিল ধারণা। আমরা প্রায়শই মানবাধিকার শব্দটা ব্যবহার করি, খুব সহজভাবেই ব্যবহার করি, কিন্তু সেটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করি না। এটা কি আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি, তলিয়ে দেখি, তাহলে দেখব যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, আমরা অধিকার আর মানবাধিকার এই দুটোকে এক করে মিলিয়ে দেখি। দুটো কিন্তু এক নয়, দুটোর মধ্যে একটা পার্থক্যের জায়গা আছে। মানবাধিকারের কথা যখন বলি তখন অনেক ব্যাপক একটা ধারণার কথা আমরা বলি, অধিকারকে অনেক খণ্ডিত ভাবে আমরা দেখি। আমার লেখাপড়া করার অধিকার, আমার বাসস্থানের অধিকার, আমার খাওয়া পড়ার অধিকার ইত্যাদি ইত্যাদি। মানবাধিকার এই সমস্ত কিছুকে মিলিয়ে একটা উত্তরণের পর্যায়ে যখন পৌঁছায় তখন আমরা বলি মানবাধিকার। অর্থাৎ সেটা অধিকারের ধারণা থেকে উঠে আসে, কিন্তু সেটা অধিকারের চেয়ে তার বিস্তার অনেক অনেক বেশি, আর তার কেন্দ্রবিন্দুতে থাকে যাকে আমরা বলবো হিউম্যান ডিগনিটি, মানুষের সম্মান। সেটাকে বাদ দিয়ে কিন্তু মানবাধিকারের ধারণা হয় না। মানুষের সম্মান, মানুষ হিসেবে প্রত্যেক মানুষের সমান সম্মান পাওয়ার যে অধিকার আছে তার স্বীকৃতি হলো মানবাধিকার। এখন এই ধারণাটা জটিল আরো নানা কারণে। এক, মানবাধিকারের ধারণাটা যেমন অধিকারের ধারণা থেকে উঠে এসে তার একটা উত্তরণ হয়েছে বলছি, সেটা আবার কোনো একটা রাষ্ট্রের মধ্যে কেন্দ্রীভূত নয়, এটা একটা আন্তর্জাতিক পরিধি আছে। অর্থাৎ আমি যে দেশেই থাকি না কেন,
যে দেশের নাগরিকই হই না কেন, আমার সমান মানবাধিকারের দাবি আছে। আমি যদি ভারতবর্ষের নাগরিক হই, আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের হই, আমি যদি পাকিস্তানের হই বা শ্রীলঙ্কার হই, মানবাধিকারের দিক থেকে কিন্তু আমি বলবো মানুষ হিসেবে আমার সমান অধিকারের দাবি আছে। এটা একটা আন্তর্জাতিক স্তরে একটা স্বীকৃতি যেটা আজ আমরা দাবি করি এবং যেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়েছে এবং অনেক অগ্রগতি হয়েছে। এছাড়া আরেকটা দিক থেকে এই আলোচনাটা জটিল, এই জন্য আমি কোথায় বসে আছি তার উপর কিন্তু অনেকটা নির্ভর করে আমার মানবাধিকারের ধারণাটা, বা আমি সেই মানবাধিকার শব্দটাকে কিভাবে প্রয়োগ করছি। যেমন বলি, যিনি প্রশাসক কোনো একটা রাজ্যের, কোনো রাষ্ট্রের যিনি প্রশাসক, তিনি মানবাধিকারকে একভাবে দেখেন। অর্থাৎ প্রশাসন ঠিকভাবে করতে গেলে তার মতে যেটা ঠিক, সেটা আমার মতে ঠিক নাই হতে পারে, তার মতে যেটা ঠিক সেই দিক থেকে তিনি মানবাধিকারের ধারণাটাকে দেখবেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এবং প্রয়োগ করার চেষ্টা করবেন। এটা গেল একটা দিক, অর্থাৎ প্রশাসকের দিক থেকে প্রশাসনের জন্য মানবাধিকারকে ব্যবহার করা এবং প্রয়োগ করা। আবার আমি যদি বিপরীত দিকে থাকি, আমি যদি বিপরীত দিকে থাকি এবং তার প্রশাসন আমার পছন্দ না হয়, আমি যদি বিদ্রোহী হই, মানবাধিকারের ধারণাটা কিন্তু আমার সম্পূর্ণ অন্যরকম, এবং সেখানে আমি মানবাধিকারের ধারণাটাকে হাতিয়ার করে আমার লড়াইটা এগিয়ে নিয়ে যাই। অর্থাৎ আমি অন্য দিক থেকে মানবাধিকারকে দেখছি এবং মনে করছি যে আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমার মানবাধিকার পাওয়ার অধিকার আছে, আর তার জন্যই আমার লড়াইটা। আরেক দিক থেকে দেখা। আবার যারা আইনের ছাত্র, সাংবিধানিক আইন নিয়ে পড়াশোনা করছেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তারা যখন মানবাধিকারকে আইনি দিক থেকে দেখছেন, সাংবিধানিক আইনের দিক থেকে দেখছেন, তারা সেটাকে আবার একটু অন্যরকম ভাবে দেখছেন। কতটা প্রয়োগ করা যায়, কতটা প্রয়োগ করা গেছে মানবাধিকারের নীতিগুলো, কি ধরনের চুক্তি আছে, কি ধরনের আইন আছে, কি ধরনের বিচারের ফলে রায়দান হয়েছে, ইত্যাদিগুলো তারা ব্যাখ্যা করতে বসেন। অর্থাৎ আলাদা আলাদা দিক থেকে মানবাধিকারের আলাদা আলাদা ব্যাখ্যা। আবার নৈতিক দিক থেকে কেউ দেখলে তিনি বলবেন মানবাধিকারের অন্য একটা দিক আছে, নীতিগত দিক। কেউ বলবেন মানবাধিকারের একটা সাংস্কৃতিক দিক আছে, আমার কাছে যেটা, আমার সংস্কৃতিতে যেটাকে আমি মানবাধিকার মনে করি, মূল্যবান মনে করি, স্বীকৃতি পাওয়া উচিত মনে করি এবং শ্রদ্ধা করি, সেটা অন্য একটা সংস্কৃতিতে গ্রহণযোগ্য নাই হতে পারে, তাদের মানবাধিকারের ধারণাটা সম্পূর্ণ অন্য হতে পারে, সেখানে সংঘাতের জায়গা থাকে এবং সেই সংঘাত নিয়ে নানা ধরনের চিন্তা ভাবনা বিশ্লেষণ তত্ত্ব, যেখানে আমরা বলি মানবাধিকারের ইউনিভার্সালিজম একদিকে, অন্যদিকে কালচারাল রিলেটিভিজম, আলাদা সংস্কৃতিতে আলাদা মানবাধিকারের ধারণা দাবিটা। অর্থাৎ এটা এটা কিন্তু মানবাধিকারের ধারণাটা একটা অত্যন্ত জটিল জায়গা, এইটা গোড়াতে আমাদের স্বীকার করে নিতে হবে। এইটা স্বীকার করার পর আমরা দেখি আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক আইনে
মানবাধিকার সম্পর্কে আমরা কতগুলো নীতি গ্রহণ করেছি, মানে মহলে বিভিন্ন রাষ্ট্রের দিক থেকে কতগুলো নীতি স্বীকৃত হয়েছে, ইউনিভার্সাল নর্মস যাকে বলা যেতে পারে, এইগুলো আজকে গৃহীত। সব রাষ্ট্র সমর্থন করছে সবটাকে এমন কথা বলছি না, কিন্তু আন্তর্জাতিক স্তরে এটার একটা স্বীকৃতি জায়গা আছে। এখন এই এই আন্তর্জাতিক স্বীকৃতির জায়গাটা, আন্তর্জাতিক আইন তৈরি করার জায়গাটা, ন্যূনতম নীতি আমাদের সচেতন কোন খণ্ডিত ভাবে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু আধুনিক আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আধুনিক মানবাধিকারের যে ধারণাটা পাই সেইটার অনেকখানি ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে যুক্ত। ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা হচ্ছে কোন সময়, আমরা তার ঠিক আগে কি দেখেছি, কোন ইতিহাস পেয়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পেয়েছি, আমরা কি দেখেছি সেই সময়ে, তার আগে আমরা আমরা হিটলারের জার্মানির ইতিহাস দেখেছি, নাজি অত্যাচারের ইতিহাস দেখেছি জুদের ওপর। আন্তর্জাতিক মহল আতঙ্কিত, যদি এই ধরনের একজন রাষ্ট্রনায়ক উঠে আসেন কোনো দেশে কি হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আন্তর্জাতিক আতঙ্কিত করছে, এই ধরনের আবার একটা যুদ্ধ হলো, অর্থাৎ মানবাধিকার নিয়ে একটা দুশ্চিন্তা, একটা আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা সৃষ্টি হচ্ছে, তার পরিমণ্ডল তৈরি হয়েছে। সেই সঙ্গে আবার এটাও ঠিক যে মানবাধিকারের চিন্তা যে সময় উঠে আসছে সেই সময় যে রাষ্ট্রগুলো, অর্থাৎ পাশ্চাত্য দেশে যে রাষ্ট্রগুলো জিতলো যুদ্ধ, সেই রাষ্ট্রগুলো মানবাধিকার কি হবে, কিভাবে তার বিষয়ে চিন্তা ভাবনা হবে, এবং তারা নিজেদের মতো করেও অনেক কিছু বলার চেষ্টা করে। অর্থাৎ মানবাধিকারের রাজনীতির একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি আমি খুব সাধারণ ভাবে ঘুরিয়ে কথাটাকে বলি, এটা প্রশ্ন একটু আলাদা ভাবে রাখি। যদি যুদ্ধটাতে, যদি সেদিনের যুদ্ধটাতে হিটলার জিতত, চালগুলো উল্টে যেত, তাহলে কি আজকের মানবাধিকারের ধারণাটা আজকে যেমন আছে তেমন ভাবে উঠে আসতো? সম্ভবত নয়, সম্ভবত নয়। যাই হোক, সেই ধারায় আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠিত হচ্ছে এবং গণতান্ত্রিক চেতনার জায়গা তৈরি হয়েছে এবং মানুষের অধিকার নিয়ে একটা কথা বলার পরিমণ্ডল তৈরি হচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে ইউনাইটেড নেশন তৈরি হচ্ছে। দায়
করার জন্য রাষ্ট্রের তৎপর হওয়ার দরকার আছে। ইউনাইটেড কোনগুলো মানবাধিকার, কাকে আমরা মানবাধিকার বলছি, তারা 3 বছরে আলাপ আলোচনার মাধ্যমে তারা একটা ডকুমেন্ট তৈরি করল যেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা অনেকেই সেটার কথা শুনেছি। আজকে এখানে যারা আছেন তারা অনেকেই শুনে থাকবেন। সেটা হলো ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস, বা যাকে সংক্ষেপে বলা হয় UDHR, যেটা 1948-এ গৃহীত হলো। তার 30টা আর্টিকেল আছে এবং বলা যেতে পারে ইউনাইটেড নেশনসের এইটা প্রথম ডকুমেন্ট যেটা মানবাধিকারের একটা তালিকা তৈরি করার চেষ্টা করল। এই 30টা আর্টিকেলের মধ্যে মানবাধিকার কি কি, কোনগুলোকে আমরা গুরুত্ব দেব, সেইগুলোর একটা তালিকা আমরা এই প্রথম পেলাম, ইউনিভার্সাল ডেক্লারেশন অফ। আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, এই মোটামুটি এই 4টাকে আমরা খুব বেসিক ডকুমেন্ট ধরতে পারি মানবাধিকারের আন্তর্জাতিক ক্ষেত্রে। ইউএন চার্টার, UDHR, ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস, আর ও দুটো ইন্টারন্যাশনাল কভেনেন্ট, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস একটা, আর ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। এই এইগুলোকে একটা খুব মৌলিক জায়গায় আমরা ধরতে পারি এবং এইগুলোকে ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি বহু পরবর্তীকালে চুক্তি হচ্ছে মানবাধিকারকে কেন্দ্র করে, যেগুলোকে আমরা আবার হিউম্যান রাইটস ডকুমেন্টস হিসেবে গ্রাহ্য করব। উল্লেখযোগ্য, আমি গোড়াতেই বলেছিলাম যে ইউনিভার্সাল ডেক্লারেশনটা নিছক একটা ডেক্লারেশন, সেটা বাধ্যবাধকতার দিক থেকে বাধ্যবাধক নয় রাষ্ট্রদের ওপর, কিন্তু তার গুরুত্বটা আমরা এইভাবে বুঝতে পারি যে পরবর্তীকালে যে চুক্তিগুলো হয়েছে আন্তর্জাতিক স্তরে, সেই চুক্তিগুলোর গোড়ার দিকে অধিকাংশতেই ইউনিভার্সাল ডেক্লারেশনের উল্লেখ করা হয় এবং তার গুরুত্বটা স্বীকার করে নেওয়া হয়। এখন আমি আমি শুধু পটভূমিটা, আইনি পটভূমিটা আপনাদের সামনে তুলে ধরছি। ইউনিভার্সাল ডেক্লারেশনে উল্লিখিত যে অধিকারগুলোর কথা বলা হচ্ছে, সেইগুলোই আরো বিস্তারিতভাবে বিভিন্ন চুক্তির আকারে আমাদের কাছে এসেছে। আমরা দেখেছি মানবাধিকার দিক থেকে বিভিন্ন ধরনের আলাদা আলাদা চুক্তি উঠে আসছে। কখনো মেয়েদের অধিকারের কথা বলা হচ্ছে সেই চুক্তিতে, কখনো বলা হচ্ছে শিশুদের অধিকারের কথা, কখনো বলা হচ্ছে রেফিউজিদের অধিকারের কথা, কখনো স্টেটলেস পার্সনদের কথা বলা হচ্ছে, নানা ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার প্রচেষ্টাগুলো আমরা আন্তর্জাতিক স্তরে দেখতে পাচ্ছি। এইবার অর্থাৎ
এইখানে আমাদের খেয়াল করতে হবে, আমি যদি বলি যে আমাদের ভারতবর্ষের সংবিধান যার দিকে তাকায়, তাহলে তার মৌলিকের যে নীতিগুলো গৃহীত হয়েছে আমরা দেখবো অনেকটা মিলে যাচ্ছে। এখন আমার কাছে কেউ এসে যদি জিজ্ঞেস করেন সংবিধান একটা কপি নিত, আমি একটু পড়ে দেখি, আমি তাকে সংবিধানের একটা কপি দিতে পারছি, আমি বলছি এইটা নিন, এটা পড়ে দেখুন, এইটা আমাদের ভারতবর্ষের সংবিধান, একটা একটা ডকুমেন্ট, একটা বই, বইয়ের মধ্যে সব কিছু এসে কিন্তু বিষয়টা আবার অতটা সহজ। কেউ যদি আমাকে বলেন আমাদের মানবাধিকারের কথা একটু বলুন তো, সব কিছু আছে আমাদের সমস্ত মানবাধিকার যার উল্লেখ করা আছে, আমি কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়ে যাব, আমি কিন্তু কোনো বই তাকে দিতে পারবো না। হ্যাঁ, মানবাধিকারের উপর অনেক রকম বই আছে, আমি কিছু বই বলতে পারবো তার যে এই বইগুলো দেখুন কাজে লাগবে ইত্যাদি, কিন্তু সমস্ত মানবাধিকার সঠিকভাবে সম্পূর্ণভাবে লিপিবদ্ধ আছে এইটা কিন্তু এইরকম কোনো বইয়ের কথা কিন্তু আমি বলতে পারবো না। তার কারণটা হলো সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে পাল্টে পাল্টে চলেছে, বিস্তারিত হয়েছে, আমরা যেটা আগে যতটা গুরুত্ব দিতাম না মানবাধিকারের ক্ষেত্রে, আমরা পরবর্তীকালে সেটাকে সেই আমরা যেটাকে যে চোখে দেখতাম আগে অন্য চোখে আজকে দেখছি। উদাহরণ হিসেবে বলবো, আমরা যদি পরিবেশের বিষয়টা, পরিবেশের বিষয়টাকে মানবাধিকারের আমরা সত্যি দেখেছিলাম, শিশুদের অধিকার সম্পর্কে আমাদের আজকে যে ধারণা, সেই ধারণাটা কি আমাদের অতীতে ছিল? শিশুদের ব্যক্তিত্ব আছে, সেইটাকে গুরুত্ব দিতে হবে, শিশুদের শাসন করা আগে যেভাবে হতো এখন সেইভাবে করা যাবে না, এই ধারণাগুলো কি আমাদের বদলায়নি? তৃতীয় লিঙ্গ সম্পর্কে আমাদের যে ধারণা, সেটা কি তার কি অগ্রগতি হয়নি? ফলে আমাদের অনেক দিক থেকে মানবাধিকারের ধারণার একটা বিবর্তন হয়ে চলে সময়ের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে, মানে এক কথায় বললে আমরা নতুন করে শিখি। যে মানবাধিকারের জায়গাতে আমরা অনেকগুলো অধিকার একসঙ্গে দেখছি, একটা নয়, আমার বেঁচে থাকতে গেলে যে সম্মানের জায়গাটা দরকার তার জন্য বহু ধরনের অধিকার আমাদের একসঙ্গে থাকার দরকার। আমি যদি খেতে না পাই আমার স্বাস্থ্য অধিকার থাকবে না, আমার মাথার উপর চাল যদি না থাকে তাহলে আমার স্বাস্থ্যের অধিকার থাকবে না, স্বাস্থ্যের অধিকার না থাকলে আমি কাজ করতে পারবো না, কাজের অধিকার আমি প্রয়োগ করতে পারবো না, ভোগ করতে পারবো না।
ইত্যাদি ইত্যাদি, মানে এই এইভাবে দেখলে আমরা দেখবো সমস্তটার মধ্যে কিন্তু একটা যোগ আছে, একটা অধিকারের সঙ্গে অন্য অধিকার কিন্তু। তো এই তো গেল মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনে জায়গাগুলোর কতগুলো প্রারম্ভিক। এখন আন্তর্জাতিক আইনকে আমরা সবসময় একটা দুর্বল আইন মনে করি এখন, কারণ কারণ শেষ কথা বলে রাষ্ট্রগুলো। আমি কতটা মানব কতটা মানব না, এটা কোথায় গিয়ে যেন একটা শেষ কথা রাষ্ট্র। এইবার সমস্যার জায়গাগুলো কোথায় দেখি, আন্তর্জাতিক স্তরে তো কোনো একটা বিষয়ে রাষ্ট্র প্রতিনিধিরা সিদ্ধান্ত নিলেন যে বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে, মেয়েদের এই অধিকারগুলোকে স্বীকার করতে হবে, মানতে হবে। হলো রাষ্ট্রের প্রতিনিধিরা স্বাক্ষর করলেন, রাষ্ট্র দায়বদ্ধ তা স্বীকার করলো, সবই হলো। কিন্তু বাস্তবে আমরা দেখতে পেলাম যে রাষ্ট্রের ক্ষেত্রে সেটা কার্যকর হলো না। এখানে দুটো সংঘাতের জায়গা আছে। একটা হলো একদিকে রাষ্ট্র, যে যেখানে রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে তার দায়বদ্ধতার কথা স্বীকার করছে এবং তাত্ত্বিক দিক থেকে মেনে নিচ্ছে যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, এটা করা উচিত আমাদের। আরেক দিকে আছে সামাজিক চাপটা, যেটা অনেক সময় উল্টো দিকে চলে। কোনো একটা বিষয়ে রাষ্ট্র যদি এই দায়বদ্ধতা স্বীকার করে, রাষ্ট্রকে সেই মতন আইন করতে হয়, সেই মতো প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হয়, অর্থাৎ এক কথায় ইমপ্লিমেন্ট করতে হয়। এই ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের হাতে থাকে, এটা আন্তর্জাতিক স্তরের ইমপ্লিমেন্টেশন নয়, এটা স্টেট লেভেলেই প্রধানত, ডোমেস্টিক লেভেলেই প্রধানত এইটা কিন্তু করতে, অর্থাৎ রাষ্ট্রকে এটা করতে হবে। ইমপ্লিমেন্ট কে করবে, কি করে করবে, এবার মেশিনারিটা তো একটা বিরাট মেশিনারি। যারা ইমপ্লিমেন্ট করবে তারা যদি করতে রাজি না হয়, তারা যদি করতে না পারে, বাস্তব ক্ষেত্রে নানা ধরনের সমস্যা উঠে আসে, সামাজিক চাপ থেকে শুরু করে আর্থিক চাপ ইত্যাদি, সেখানে এই ফাঁকটা থেকে যায়। তাত্ত্বিক দিক থেকে স্বীকৃত কিন্তু বাস্তবে তা কার্যকর হয় না, এটা একটা সমস্যার জায়গা। আরেকটা সমস্যার জায়গা হলো রাষ্ট্রগুলোর দিকে আমরা যদি তাকাই, এখনো যে নীতির ভিত্তিতে রাষ্ট্ররা তার কাজ করেন, তাদের সিদ্ধান্ত নেন এবং এগিয়ে চলেন, সেটা কিন্তু ক্ষমতা কেন্দ্রিক। কি করে দেশকে আরো শক্তিশালী করা যায়, ক্ষমতাবান করা যায়, সেই লক্ষ্যে এগোনো, রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামরিকভাবে মূল নীতি কিন্তু এইটা এখনো কার্যকর। অর্থাৎ আন্তর্জাতিক স্তরের দিকে আমরা যদি তাকাই, যারা সিদ্ধান্ত নিচ্ছেন, যারা বলছেন, যারা মানবাধিকার
নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছেন, সবই হলো, কিন্তু প্রত্যেকটি রাষ্ট্র আলাদা আলাদা করে কিন্তু তার সব চেষ্টাই করেন রাষ্ট্রের ক্ষমতা বাড়ানোর জন্য। এবং এটা এটা একটা স্বীকৃত অবস্থান, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে এবং রাষ্ট্র তার ন্যাশনাল পাওয়ারকে বাড়ানোর চেষ্টা করছে, আর সেই ন্যাশনাল পাওয়ারটা ব্যাখ্যা বিশ্লেষণ হয় একেবারেই মেটিরিয়াল টার্মসে, ইকোনমিক, পলিটিক্যাল, মিলিটারি। এই পর্যন্ত ভালো কথা, এই পর্যন্ত তো ভালো কথা।